नमस्कार बंधुरा, आजकेर এই ভিডিওতে আমরা আপনাদের জানাতে চলেছি জি বাংলার গৌরী এলো ধারাবাহিকের নায়িকা গৌরীর ব্যক্তিগত জীবনের বিষয়ে বেশ কিছু অজানা কথা। তার আসল নাম, বাড়ি এবং তার অভিনয় জীবনে প্রবেশের বিষয়ে বেশ কিছু অজানা তথ্য। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিও শুরুর আগে আপনাদের কাছে একটাই অনুরোধ করব, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। আপনারা দেখছেন স্টারেদের অন্তরমহল। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। জি বাংলার গৌরী এলো ধারাবাহিকে অভিনয় করা অভিনেত্রীর আসল নাম মোহনা মাইতি। 2005 সালে বহরমপুরে জন্মগ্রহণ করেন মোহনা। 2022 সাল হিসেবে তার বর্তমান বয়স 15 বছর। তার হাইট 5 ফুট 4 ইঞ্চি এবং ওয়েট 47 কেজি। অভিনেত্রী বর্তমানে মহারানী কাশেশ্বরী গার্লস স্কুলে ক্লাস 10-এর ছাত্রী। অভিনেত্রী নাচ করতে ছোটবেলা থেকেই ভীষণ পছন্দ করেন এবং তার ফেভারিট কালার হলো ব্লু। এনারা হলেন মোহনার বাবা মা। এবার আসবো অভিনেত্রীর অভিনয় জীবনে আসার বিষয়ে। মোহনা ছোটবেলা থেকেই কর্থক নাচের তালিম নিয়েছেন। প্রথমবার তাকে আমরা জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ডান্স বাংলা ডান্সে প্রতিযোগী হিসেবে দেখেছি। সেই শো চলাকালীনই জি বাংলার নতুন একটি ধারাবাহিক গৌরী এলোতে নায়িকার ভূমিকায় অভিনয় করবার জন্য সুযোগ পান মোহনা। এটি তার প্রথম ধারাবাহিক। প্রথম ধারাবাহিকেই তার দুর্দান্ত অভিনয় দিয়ে প্রতিনিয়ত দর্শকদের কাছে প্রিয় হয়ে উঠছেন। এবার আসবো অভিনেত্রীর স্যালারি সংক্রান্ত বিষয়ে। মোহনা তার সিরিয়ালের প্রতিটি এপিসোডের শুটিংয়ের জন্য প্রায় 10 থেকে 15 হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। তো বন্ধুরা, এই ছিল গৌরী ওরফে মোহনা মাইতির বিষয়ে ছোট্ট একটি আপডেট। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা, তারকাদের বিষয়ে খুঁটিনাটি তথ্য পেতে জুড়ে থাকবেন আমাদের চ্যানেলটির সাথে। ধন্যবাদ।